বন্ধুরা, বাজার থেকে এই যে হচ্ছে কাঁচামরিচ কিনে আনছি। এবারে এবার কাঁচামরিচ গুলো এইভাবে বোটা ছাড়িয়ে আজকে রেখে দেব, যেহেতু রান্নার সময় বোটা ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করতে গেলে অনেক সময় কষ্ট হয়, সেই জন্য কিন্তু বোটা ছাড়িয়ে রেখে দেব, ভালোগুলো রেখে দেব, আর নষ্টগুলো আলাদা করে রাখবো, একটু যাতে এগুলোও খাওয়া যাবে, বাট এগুলো যাতে এগুলো হচ্ছে তাড়াতাড়ি খাওয়ার জন্য, আর এগুলো একটু দেরিতে খাওয়ার জন্য। দেখুন বাজারে তো দেখুন, ভালোগুলো বেছে বেছে আমি বাটিতে রাখতেছি, আর যেগুলো একটু তাড়াতাড়ি খেতে হবে সেগুলো আমি এই পাশে রেখে দিচ্ছি, আর এইগুলো হচ্ছে বাঁচবো বলে যে এইখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচামরিচ কয়েকদিন আগে অনেক দাম ছিল, তো এখন একটু দাম কম, তাও কম কোথায় বুঝতে পারছি না, 200 টাকা করে, কারণ আমি 250 গ্রাম 250 গ্রাম কাঁচামরিচ নিয়ে আসছি। এখানে আমার মানে 1 পোয়া কাঁচামরিচ আছে, 1 পোয়া কাঁচামরিচ নিয়ে আসছি 60 টাকা, তো 60 টাকা করে করে যদি 1 পোয়া হয় তাইলে কেজি কত, তার মানে 240 টাকা, 240 টাকা হচ্ছে এখনও বাংলাদেশে কাঁচামরিচের কেজি। বিশেষ করে এই যে ঢাকা শহরে আমরা এই কেবলই নিয়ে আসলাম কাঁচামরিচগুলো, দেখুন মোটামুটি করে ভালো, আর তার ভিতরে কিন্তু দেখুন নষ্টতাও আছে, সব মিলে কিন্তু নিয়ে আসতে হচ্ছে, বেছে আনার কোনো সুযোগই নাই, যেভাবে দেবে দোকানদাররা সেইভাবেই আনতে হবে, তাও আবার 60 টাকা করে হচ্ছে পোয়া, কি আর করার, শহরে যখন থাকতে হবে খেতে তো হবে, তো সেই জন্যে আর কি নিয়ে আসলাম, যে শহরে যখন থাকতে হবে তখন তো খাতেও হবে, তাই আর কি নিয়ে আসা, এই জন্য আর কি নিয়ে আসে বড়গুলো ভালোগুলো আলাদা বাসি রাখতেছি, আর যে যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে ওইগুলো তাড়াতাড়ি খেতে হবে না, তো এই জন্য ওইগুলো একটু দেরিতে আর কি করতেছি, ওইগুলো আলাদা রাখিয়ে দিচ্ছি যাতে কালকে বা পরশু দিনের মধ্যে এগুলো শেষ করা যায়। তো যাই হোক, মোটামুটি ভাগ্য একদম খারাপ না, কিন্তু ভালোই পড়িছে, মরিচগুলো একদম খারাপ করি নাই, যে দেখেন সবগুলো একটু মোটামোটা ট্যাবা ট্যাবা ভালোই লাগতেছে। তো এই যে ভালোগুলো বেছে রাখতেছি, বাজারে শুধু যে কাঁচামরিচের দাম বেশি তা কিন্তু না বন্ধুরা, আগের চেয়ে কিন্তু এখন দাম একটু কমছে, যেহেতু আমি আরও বাজার করেছি সেগুলো না দেখাই আজকে কাঁচামরিচগুলো বাঁচতেছি, তো ভাবলাম যে বাঁচতেছি এ সময়ও যাচ্ছে না, আর ভাবলাম কীভাবে কাঁচামরিচ সংরক্ষণে রাখা যায় সেইটাই আপনাদের দেখাচ্ছি, যে এভাবে রাখলে কাঁচামরিচ তাড়াতাড়ি নষ্ট হয় না। এই দেখুন মোটামোটা ভালো সাইজেরই আছে, একদম যে খারাপ তা কিন্তু নয়, এর থেকে আরও চিকন, এরকম চিকনটাও কালকে দেখি 50 টাকা করে দেখেছি বাজারে বিক্রি করতেছে পোয়া, তার মানে 200 টাকা কেজি আছে চিকনটা, আর একটু মোটাটা আছে 240 করে। তো যাই হোক, 1 পোয়া মরিচি, আমরা মরিচ কম খাই, যার পরে 1 পোয়া মরিচি প্রায় 1 সপ্তাহ চলে যাবে আমাদের। এবার এই যে ভালো কটা বাসা হয়ে গেলো, ভালো কটা বাসা হয়ে গেলো, এখন এই যে কটা আছে এই কটা আমি আলাদা পলিথিনে করে রেখে দেবো, এইগুলো দিয়ে আমার কালকে হয়ে যাবে, কালকের দিন আমার এই কটা হয়ে যাবে, তো একটু ই আছে মাথা দিয়ে একটু কাটিয়ে কাটিয়ে এগুলো রান্না দেওয়া যাবে, যেহেতু কিনা এত দামের তা কেনা ফেলাবো কেন, আর এইগুলো হচ্ছে ফেলাই দেবো, এগুলো আমি এখন ডাস্টবিনে ফেলে দেবো, কাঁচামরিচে বোটা দেখুন এতগুলো বোটা হয়েছে, এগুলো এখন ফেলে দেব, আর এই যে এইগুলো করছি এইগুলো, এটা হচ্ছে মরিচের বোটা, আর এই যে হচ্ছে ভালো মরিচগুলো, আর এই যে হচ্ছে খারাপ মরিচ, খারাপ বলতে একটু সেরাফাটা এই আর কি, তো আমি বোটাগুলো ফেলে নাই, ধরুন বোটাগুলো ফেলে দিলাম, আর একদম যে বেশি পরিমাণে ইয়ে হয়েছে তা কিন্তু না, মরিচগুলো ভালো আছে কিন্তু এই জায়গাতে একটু কাটতে হবে, এই জায়গাতে একটু কাটতে হবে, এই সমস্ত কাটিয়ে কাটিয়ে আর কি রান্না করতে হবে, যেহেতু টাকার মরিচ ফেলবো কেন, এই জন্য কাটিয়ে কাটিয়ে আর কি রান্না করবানি। তো বন্ধুরা এই দেখুন আমার মরিচ বাটা বাসা শেষ,
তো এইভাবে কিন্তু এখন একটা বক্স, এই বক্সটা করে সুন্দর করে আটকাইয়া পলিথিন দিয়ে প্রথমে বক্সের ঢাকনা দেবো, পলিথিনটা আটকাবো, তারপরে ফ্রিজে ঢুকাই দেবো। অনেকদিন কিন্তু এইভাবে রাখা যাবে, রেখে রেখে রান্না করে খাওয়া যাবে। আর এইটা ফ্রিজে রেখে দেবো, কিন্তু এটা কালকে খাবো এই জন্য। তো বন্ধুরা, এভাবে সংরক্ষণ করলে কিন্তু কাঁচামরিচ মোটামুটি কয়েকদিন ফ্রিজে ভালো রাখা যাবে। তো আজকে এ পর্যন্ত রাখি, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, ঠিক আছে বন্ধুরা।